still got a lot of shit to learn, I'll admit it. Thank you.
লাগছে বিকজ আমার মনে হয় যে কলেজ লাইফটা আমার জন্য সবাইতে এক্সাইটিং ছিল আর এখানেও সবার জন্য ভীষণ এক্সাইটিং এটা ওদের ফাইনাল ইয়ারের প্রেজেন্টেশন ফর দ্য হোল দে রিপ্রেজেন্টিং দ্য কলেজ অ্যান্ড এভরিথিং সো আই এম ভেরি এক্সাইটেড আর একজনের জন্য আমি ওয়াক করছি আই এম দ্য শো স্টপার ফর দ্যাট পার্সন অ্যান্ড সো আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়াক এগেইন অন স্টেজ মানে কলেজ লাইফে একটু ফিরে যেতে ভালো লাগছে সো এক্সাইটেড আর সবার এত এনার্জি সবাই এখানে ডেকড আপ অ্যান্ড এভরিথিং সো আই হোপ যে ইভেন্টটা একদম ভীষণ ভালো একটা ম্যাসিভ গ্র্যান্ড ইভেন্ট হবে আই থিঙ্ক ফ্যাশন এমন একটা জিনিস যেটার সাথে সবাই রিলেটেড সো ফ্যাশন আমার মনে হয় ফ্যাশনে সবার এফোর্ট দেওয়া উচিত না যেটা যে ক্যারি করতে পারে সেটাই আমার মনে হয় ফ্যাশন সেটাই ওদের স্টাইল স্টেটমেন্ট সো বি কমফোর্টেবল অ্যান্ড জাস্ট এনজয় হোয়াটএভার ইউ আর ওয়্যারিং অ্যান্ড জাস্ট ফিল ফ্রি টু ক্যারি এনিথিং বিকজ আমার মনে হয় সবাই সব কিছু ক্যারি করতে পারে অ্যাকচুয়ালি আই এম অ্যান অ্যাক্টর তো ফ্যাশন নিয়ে আমার সচেতন হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট আমি লেটেস্ট ট্রেন্ড সব কিছুই ফলো করি কিন্তু আমার ইন দ্য এন্ড মনে হয় যে মানুষ যেটা পরে খুশি যেটা পরে কমফোর্টেবল সেটা পরলে মানুষ হ্যাপি থাকলে ওই হ্যাপিনেসটা রিফ্লেক্ট করে সো হোয়াট এভার ইউ আর ওয়্যারিং ইফ ইউ আর হ্যাপি ওয়্যারিং দ্যাট অ্যান্ড ইফ ইউ আর কমফোর্টেবল ইট উইল রিফ্লেক্ট অটোমেটিকলি আমায় স্যুট করবে আই থিঙ্ক সবারই সেটা মেনটেন করা উচিত যেটা নিজের ওপর Thank you.